বিভাগ থেকে আগত আমার ডিপার্টমেন্ট হিস্ট্রি। তো আমার ডিপার্টমেন্টে হচ্ছে থিসিস অ্যাসাইনমেন্ট এগুলো কিছুই ছিল না। আমি আমার রুমমেটের থ্রুতে জানতে পেরেছি যে এখানে একাডেমিক রাইটিংয়ের উপর একটা কোর্স করা হচ্ছে 4 দিনের। আমার একাডেমিক রাইটিংয়ের প্রতি আগ্রহ ছিল, মানে আমি জেনারেলি বলতে গেলে আমার রিসার্চের প্রতি খুব আগ্রহ, তো সেই আগ্রহ থেকেই আমি এই কোর্সে ভর্তি হয়েছি। স্কিলস প্রো নিয়ে আমার 4 দিনের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ হচ্ছে স্কিলস প্রো হচ্ছে এই 4 দিনের যে অভিজ্ঞতাটা শুরু করেছে, এটা আমরা যারা অন্য ডিসিপ্লিন থেকে আগত মানবিক বিভাগ থেকে, ওদের জন্য রাইটিং একাডেমিক রাইটিং জিনিসটা কী হবে, কীরকম হবে, ওরা তা হাতে কলমে শিক্ষা দিচ্ছে, এটা আমার জন্য খুবই ভালো। আমি একটা জিনিস রিলেট করতে চাচ্ছি যে আমি পার্সোনাল একটা কারণে অস্ট্রেলিয়া ছিলাম 6 মাস, তো ওখানে আমি গিয়ে এরকম একটা সেশনে ছিলাম, আমার খুবই ভালো লেগেছে যে 3-4 ঘন্টা একটা সেশন হতো ওইখানে, সবাইকে হচ্ছে বিভিন্ন স্কলার এসে বিভিন্ন টিপস দিত, পড়াশোনার ব্যাপারে অনেক অ্যাডভাইস করতো, আমি যেটা স্কিলস প্রোতে পেয়েছি। আর একাডেমিক ব্যাপারে তো আমি অনেক জিরো নলেজ নিয়ে এখানে এসেছিলাম, স্কিলস প্রোতে একাডেমিক নলেজ, একাডেমিক রাইটিং কীভাবে হবে, ফান্ডামেন্টাল ফিচার, তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো আমার আসলে প্রথম দিকে এগুলো আমার কিছুই ছিল না, কিন্তু স্কিলস প্রোতে আসার পরে আমি প্রথম দিন থেকে ধীরে ধীরে সব কিছুই শিখতে পেরেছি। যখন আমি এসেছিলাম আমার জ্ঞান একদমই জিরো ছিল, একাডেমিক কোনো নলেজই ছিল না, বাট আজকে এই মুহূর্তে আমি বলতে পারি যে হ্যাঁ, আমাকে যদি একটা পেপার লিখতে বলা হয় তাহলে আমি অবশ্যই ভালো করে লিখতে পারবো, শুধু পেপার না, অ্যাসাইনমেন্ট যে কোনো জিনিস, এবং থিসিসও আমি ভালো মতো কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে এই কোর্সের দরকার আছে, আর আমি চাই স্কিলস প্রো এই প্রোগ্রামটা সবসময় কন্টিনিউ করুক, এবং অলরেডি যদিও আমাদের ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে ওরা অ্যাডভান্স একাডেমিক রাইটিং নিয়ে আরেকটা কোর্স শুরু করবে, আমি চাই সেটা অনেক দ্রুতই করা হোক আর এটা সবসময় কন্টিনিউ থাকুক। আমি চাই এটা সবসময় এর প্রোগ্রামগুলো কন্টিনিউ রাখুক, আর যেটা আমি আগেই বলেছিলাম যে হাতে কলমে ম্যানেজমেন্ট থেকে আমাদের বলা হয়েছে হাতে কলমে এর একটা অ্যাডভান্স ট্রেনিং করা হবে 2 মাসের জন্য, তো ওইটা চালু থাকবে। আর হচ্ছে এরকম আমাদের এই 4 দিনের ওয়ার্কশপে যেরকম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কলার নিয়ে এসে আমাদের ক্লাস করা হয়েছে, এই সিস্টেমটাও চালু রাখা।